আপনাদের সামনে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমার ডান পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হলো তার কাটার মেশিন। এটি রিসেন্টলি গতকালকে আর কি কমপ্লিট হয়েছে, এটি একেবারে তৈরি এবং রং করাও শেষ হয়ে গিয়েছে। এই মেশিনটি চালানোর জন্য যে মোটর রয়েছে সেটি হলো এটি, ধুলা বালি যেন না লাগে এজন্য আমরা ঢেকে রেখেছি 440 মোটর। আর হলো এই মেশিনটি দিয়ে 3 ইঞ্চি পর্যন্ত তার কাটা তৈরি করা যাবে। নর্মালি 3 ইঞ্চি, 2.5 ইঞ্চি এবং 2 ইঞ্চি তার কাটার মেশিনের জন্য এই মেশিনটি সেট আপ করা হয়েছে। এই মেশিনটিতে যে সমস্ত ডাইস লাগানো হবে সেটি হলো 3 ইঞ্চি, 2.5 ইঞ্চি এবং 2 ইঞ্চি। চাইলে কেউ এই মেশিনটি দিয়ে আরও ছোট তার কাটাও করতে পারবে বা একেবারে পিন কাটাও তৈরি করতে পারবে। সেক্ষেত্রে কিছু সিস্টেম আছে, এগুলো আমরা শিখিয়ে দিতে পারবো। তবে নর্মালি যদি প্রোডাকশন বেশি করতে চান তাহলে এই মেশিনটি দিয়ে 3 ইঞ্চি, 2.5 ইঞ্চি এবং 2 ইঞ্চি তার কাটা তৈরি করবেন বা তৈরি করা যাবে। যে পার্টি আমাদের কাছ থেকে এই মেশিনটি নিয়ে যাচ্ছেন তিনি হলো এই 3টি সাইজ তৈরি করার জন্য নিয়ে যাচ্ছেন। মেশিনটিতে ব্যবহার করা হয়েছে হলো চায়না ডাইস। মেশিনের এই জায়গাটায় যদি আমরা একটু কাছে কাছে ক্যামেরা এনে দেখাই তাহলে দেখব যে এই জায়গাটাই হলো তার কাটার ডাইসটি লাগানো হয়েছে এবং এখানে কাটার এই দিক দিয়ে যে সামনে যে ধাক্কা লেগে ছাতাটা তৈরি হবে সেটি এদিকে এবং এইদিকে এবং এইদিকে দুই দিক দিয়ে 2টি কাটার এসেছে। কাটারটি হলো হাই স্পিড লোহা দিয়ে তৈরি করা এবং আপনার এখানে যে ডাইসটি লাগানো আছে সেই ডাইসটি হলো চায়না ডাইস। আমরা মেশিনটি তৈরি করেছি বাংলা কিন্তু চায়নার মতো এরকম শক্তিশালী করে তৈরি করেছি। আমরা সবগুলোতে বুশ দিয়েছি, এখানে যে পিতলের বুশ আছে এখানে পিতলের বুশ আছে যেগুলো রং করার কারণে বোঝা যাচ্ছে না। এবং এটি হলো ইনসাইড, এদিক দিয়ে আমরা তার এমএস তার ঢোকাবো। এটা এই এই চাকা বা পুলিগুলোর ভেতর দিয়ে আসবে, এরপরে এই এই চাকা বা পুলির ভেতর দিয়ে আসবে, এদিক দিয়ে এসে এখানে তারটি ঢুকে যাবে। ঢুকে যাওয়ার পরে এখানে ডাইস লাগানো আছে, ডাইসে মিলিং সিস্টেমটা করা আছে। আমরা যদি তারগুলো তার কাটাগুলো দেখাই, কাছে কাছে এসে নিতে হবে। হ্যাঁ, হাত দিয়ে আমরা এই চাকাটা হাত দিয়ে ঘোরাই এই কাটাটা তৈরি করেছি। এক্ষেত্রে দেখা যায় যে অনেকেই বলে যে এই জায়গাটায় যে মিলিং কাটা দাগ আছে, এই কাটা দাগ মানে হলো চায়না মেশিনে তৈরি করা তার কাটা, আর যেটা এই দাগ থাকবে না সেটি হলো চায়না ডাইসের না। তবে আমাদের এই বাংলা মেশিন দিয়েও আমরা এই কাটা দাগ তৈরি করে দিয়েছি। এটি আসলে যারা ভুল, যারা বলে যে এটা যেটাই দাগ থাকবে সেটা চায়না মেশিনের আর যেটাই থাকবে না সেটা চায়না মেশিন না বাংলা মেশিন, তারা আসলে ভুল বলে, তারা এগুলো জানে না। এক্ষেত্রে আসল কথা হলো এইখানে যদি চায়না ডাইস লাগানো হয় সেই চায়না ডাইসে এরকম কাটা থাকে, আর বাংলা ডাইস অনেকে এই কাটা তৈরি করতে পারে না, যে কারণে বাংলা ডাইসটাই এই দাগটা থাকে না। এই জায়গায় চায়নাতে যদি আপনি অনেকগুলো ডাইস একসঙ্গে অর্ডার করেন, দেখা যাচ্ছে 20,000 ডাইস একসঙ্গে অর্ডার করছেন, সেক্ষেত্রে আপনি যদি চান আপনার নামও এখানে লিখে তারা পাঠিয়ে দেবে। শুধু এরকম মিলিংয়ের দাগ না, আপনার নামটিও তারা এখানে লিখে দিয়ে দিতে পারবে। অতএব এটি কোনো ব্যাপার না, যে কোনো মেশিনে, আমাদের এই মেশিনে চায়না ডাইস বসানো যায়, অন্য মেশিনেও চায়না ডাইস বসানো যায়। যারা এইগুলো বোঝে, যারা মিস্ত্রি তারা বোঝে, এরা এই ডাইসটা কেটে কেটে বসাতে পারে। যদি সেট আপ না হয় তাহলে তারা সেট আপ করে নিতে পারে। এটি মানে এই দাগের সাথে চায়না ডাইস বাংলা ডাইসের কোনো সম্পর্ক নাই। চাইলে বাংলাদেশের মানুষও ওই একই মেশিন দিয়ে এরকম মিলিং দাগটা দিতে পারে। আর এইখানে আমরা একটি কাজ বাকি রেখেছি, এইখানে এরকম খ্যাঁস কাটা দাগ থাকে, এই দাগগুলো এখন পর্যন্ত হয় নাই, তবে আমাদের ওই কাটারটায় ধার দিয়ে দিলে এটি হয়ে যাবে। অতএব আমাদের এই মেশিনটির মান এতই ভালো যে আপনি এটা দিয়ে তার কাটা বানানোর পরে চায়না ডাইস নাকি ইন্ডিয়ান ডাইস নাকি জার্মানের চায়না মেশিন জার্মানের মেশিন নাকি ইন্ডিয়ার মেশিন, এগুলো আপনি আসলে ফাইন্ড আউট করতে পারবেন না তার কাটা দেখে। আপনি যেমন চাইবেন, মানে চায়না মেশিনে যেভাবে তার কাটা বের হবে ঠিক এটাইও এরকমই তার কাটা বের হবে, এবং স্পিড এবং আপনার কোয়ালিটি বলেন আর আপনার মানে কি বলে প্রোডাকশন বলেন সবগুলো দিক দিয়ে আপনি এই মেশিনটি চায়নার মতোই হবে।
তো যারা এই মেশিনটি কিনতে চান, এটি তো অলরেডি চলে যাচ্ছে, যদি আমাদের কাছ থেকে কেউ মেশিন কিনতে চান তাহলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। স্ক্রিনে যে নম্বরটি দেওয়া রয়েছে এই নম্বরে যোগাযোগ করতে পারেন। এছাড়া সরাসরি আমাদের কারখানায় চলে আসতে পারেন। কারখানাটি হলো ঢাকার কেরানীগঞ্জের কালন্ডি। আমাদের কারখানার ঠিকানা যদি এক্স্যাক্টলি বলি তাহলে সর্দার ওয়্যার অ্যান্ড মেশিনস গোল্ডেন ভিউ কনভেনশন সেন্টারের পেছনে কালন্ডি খেলার মাঠ রোড, কালন্ডি কেরানীগঞ্জ ঢাকা। এই ঠিকানায় আপনারা চলে আসতে পারেন। শুক্রবারে বন্ধ থাকে, এছাড়া যে কোনো দিন আপনি সকাল 10টা থেকে রাত 10টার ভিতরে একটু ফোন করে আসলে ভালো হয়, কারণ আমরা সবসময় যে কারখানায় থাকবো এমন না, আমি ব্যক্তিগতভাবে কারখানায় সবসময় থাকবো এমন না, কখনো কখনো ঢাকার ওই পারে যাওয়া লাগে কিছু কেনাকাটা করতে, এই কারখানার কাজে বা বিভিন্ন অর্ডারের কাজে আমরা বাইরে থাকতে পারি, যে কারণে একটু কল করে আসলে সবচেয়ে সুবিধা হয়, এবং আসার পরে আমাদের সঙ্গে কথা বলেন, মেশিন থাকলে মেশিন দেখে যান, তারপরে আপনারা সিদ্ধান্ত নেন। আমাদের কাছে যে সার্ভিসগুলো পাবেন, তার কাটার মেশিন নিলে এর এ টু জেড প্রশিক্ষণ পাবেন, এবং এর যে কাঁচামাল সেটি আমাদের কাছে সহজলভ্য পাবেন। আমরা এমএস তার সরবরাহ করি, জিআই তার সরবরাহ করি, আরও যদি অন্য কিছু প্রয়োজন হয় যা কিছু বলবেন আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব, এবং এর জন্য কোনো ফি দেওয়া লাগবে না। মেশিন যে আপনার কাছ থেকে আপনাকে প্রোভাইড করছি এতে আমাদের যে লাভ এতেই আমরা সন্তুষ্ট, বাদ বাকিটা যেটা যেটা কিনবেন তার উপরে তো আমরা কিছুটা লাভ করব, অতএব আমাদেরকে কোনো ফি দেওয়া লাগবে না। আপনারা যে কেউ এসে আমাদের সঙ্গে পরামর্শ করে ব্যবসা শুরু করতে পারেন। তো এই ছিল আজকের মতো, আশা করা যায় আপনাদের অনেক কিছু জানতে চাওয়া জেনে পেরে জানতে পেরেছেন বা অনেক প্রশ্নের উত্তর পেয়েছেন। আশা করছি আপনাদের সঙ্গে খুব শিগগিরই দেখা হবে।